হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি ফুড বিউটিতে। এখানে সমস্ত রকমের স্ন্যাক্স আইটেম KFC স্টাইলে পাওয়া যায়। আর এই দেখতে পাচ্ছ তোমরা, দোকানটা নতুন হয়েছে এখানে। তো এটা হচ্ছে বারুইপুর টু EM বাইপাসের যে রোড, এই রোডে এখানে কর্নারে দোকান, এই তিন মাথার মোড়। এই মোড়টা হচ্ছে মানিকপুর মোড়, এখানেই দোকানটা হয়েছে। জাস্ট কদিন হয়েছে। এই মেনু কার্ডটা দিয়ে দিলাম, মেনু কার্ডে এখানে সমস্ত খাবারের প্রাইস দেওয়া আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা দেখছো আর আর টকঝাল মিষ্টি। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য খাবারের সন্ধানে। আজকে আমি স্ন্যাক্সের একটা জায়গায় এসেছি যেখানে KFC স্টাইলের স্ন্যাক্স পাওয়া যায়। এখানে তোমরা যে KFC স্টাইলের খাবারগুলো পাবে তাও খুব রিজনেবল প্রাইসে, তোমরা একবার এসে ট্রাই করতে পারো। এখানে আমার গরম গরম মোমো চলে এসেছে। আমি স্টিম মোমো নিয়েছিলাম, যেটার দাম ছিল 50 টাকা। আর চিকেন দেখতেই পাচ্ছ তোমরা স্যুপে, আর এর ভিতরে স্টাফিংসটাও দেখাই। দেখতে পাচ্ছ চিকেনের স্টাফিংস পুরো ভরা। খেয়ে দেখা যাক এবার। আমি এত জায়গার মোমোর ভিডিও দিয়েছি, কিন্তু এখানে মোমোটা আমার সব থেকে বেস্ট লেগেছে। মানে হ্যাঁ, এতদিনে মনে হয়েছে আমি রিজনেবল প্রাইসে একটা দুর্দান্ত মোমো খেয়েছি। স্যুপটাও খুব ভালো টেস্ট ছিল। এরপর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন বারবিকিউ, যার 4 পিস চিকেনের দাম ছিল মাত্র 100 টাকা। আর এখান থেকে খুব একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসছে। খেয়ে দেখা যাক কেমন হয়েছে চিকেনটা। দেখে মনে হচ্ছে জাস্ট দারুণ, কিন্তু খেয়ে দেখা যাক। ভালো টেস্ট, কিন্তু যারা মৌসুমি আইল্যান্ডে গিয়ে একবার বারবিকিউ খেয়েছে তাদের এখানকার বারবিকিউ মুখে লাগবে কিনা আমি বলতে পারছি না। তবে একটা রিজনেবল প্রাইসে আমরা খুব ভালো বারবিকিউ পেয়েছি, 100 টাকায়। যথেষ্ট ভালো টেস্ট ছিল আর কোয়ান্টিটিও খুব ভালোই ছিল। অবশেষে আমরা নিয়ে নিয়েছি এখানকার KFC স্টাইলের ক্রিস্পি চিকেন পপকর্ন। এর সাথে দিয়েছে আমাদেরকে 2টো সসের প্যাকেট, ছোটো ছোটো দেখতে পাচ্ছ, আর মিওনিস দিয়েছে। এবার খাওয়া যাক কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে বলছি এখানে টেস্টটা কেমন পপ। আর এই ক্রিস্পি চিকেন পপকর্নটা হচ্ছে 60 টাকা প্লেট। কোয়ান্টিটি বেশ ভালোই আছে, ক্রিস্পিও আছে। আর দাদা এখানে খুব সুন্দর একটা গানও চালিয়ে দিয়েছে। আমি গান শুনতে শুনতে আমার চিকেন পপকর্নটা শেষ করি। আর তোমরা এরকম ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।